ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা উদযাপন করেছে বিজয়ের 40 বছর। এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। আদর্শের ভিন্নতা থাকলেও প্রতিটি অনুষ্ঠানেই আগতরা গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রনায়কদের। বিজয় দিবস পালনের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে দেখুন শাহনেয়াজ রকির ডেস্ক রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রদূত ইখতিয়ার এম চৌধুরী বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান আগতদের। এ সময় আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি চিরঞ্জীব সরকার, শহীদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিজয়ের 40 বছর উদযাপন করেছে মাদ্রিদ আওয়ামী লীগ। স্থানীয় রেস্টুরেন্টে দলের সভাপতি আক্তার হোসেন আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের পরিচালনায় আগতরা অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বিজয়কে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম সরওয়ার মিলন, জাকির হোসেন, রেজবি আহমদ, দুলাল সাফা প্রমুখ। মাদ্রিদে বিএনপি স্পেন শাখাও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। 16 ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও আব্দুল কাইম পঙ্কির পরিচালনায় অনুষ্ঠানে বিজয় দিবসের গুরুত্ব এবং প্রাপ্তি নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন মনির, নূর হোসেন পাটোয়ারি, ডাক্তার দুলাল আহমদ, আব্দুল জলিল খান, সাকাওয়াতুল্লাহ সহ দলের অন্যান্য নেতারা। এছাড়া স্পেনের বার্সেলোনার সান্তা কলমায় 40তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রক্তের বাংলা ও বাংলাদেশি ব্যান্ডল থিরতক। স্থানীয় সিটি কাউন্সিলের সহযোগিতায় 17 ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পাশাপাশি সুরুরঙ্গ একাডেমির শিল্পীরাও দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।